جزاك الله جزاك الله جزاك الله جزاك الله لا إله إلا الله محمد الرسول الله صلى الله عليه وسلم আজকের মাহফিলে এসে আমরা ছেলে ইসমাইলের দেখতে গেলেন অনেক দিন পরে দেখতে গেলেন ওই দিন বাড়িতে সাইয়েদনা ইসমাইল বাড়িতে নাই বনে গিয়েছে শিকার করার জন্য বাড়িতে সাইয়েদনা ইসমাইলের বিবি সাইয়েদনা ইব্রাহিম ঘরের দরজার বাইরে থেকে সালাম দিয়ে বললেন আসসালামু আলাইকুম ভেতর থেকে কর্কশ গলায় একটা মেয়ে সালামের উত্তর দিয়ে বলল ওয়ালাইকাস সালাম গলার মধ্যে কোনো মায়া নাই মহব্বত নাই জিজ্ঞেস করলো সাইয়েদনা ইব্রাহিম মা কেমন আছো কাইফা হালু কিয়া উম্মি মেয়েটা কয় বেশি সুবিধার না তোমাদের খাওয়া দাওয়া কেমন চলে ভালো না তোমার জামাই কই বনে গেছে এবার মেয়েটা বলতেছে আমনে কেডা সাইয়েদনা ইব্রাহিম বলে আমি কে চিনবা না ইদা যা যাওজুকে মিনাল গাবা স্বামী যখন বন থেকে ফিরবে ফাকরাই আলাইহি সালাম তোমার স্বামীর একটা সালাম দিবা ওয়া মুরিহি আই গায়র আতাবাতা বাবিহি আর বলবা ঘরের দরজার নতুন চৌ ঘরের দরজার চৌকাটটা যেন তোমার স্বামী পাল্টে দেয় এই কথা বলে বুখারীর বর্ণনা কিসের হাদিস বুখারীর হাদিস ইব্রাহিম চলে গেলেন ইসমাইল আসার পরে বিবি বলতে আরম্ভ করছে দুপুরবেলা একটা বুড়া আইছিল বুড়া কে আইছিল সাইয়েদনা ইসমাইল বলে কোন বুড়া আসছে কি বলছে বিবি বলে আপনারে সালাম বলছে ওয়ালাইকুমুসসালাম আর কি বলেছে আর বলছে ঘরের দরজার চৌকাট যেন আপনি পাল্টে ফেলেন এই কথা বলার পরে সাইয়েদনা ইসমাইল চিৎকার দিয়ে বলে ও কি করলি তুই নিজের কপাল পড়লি নিজের কপালে নিজে কুড়াল মারলি ওমিয়া চোর বোঝে চোরের সিগনাল পুলিশ বোঝে পুলিশের সিগনাল নবী বোঝে নবীর সিগনাল ঠিক কিনা সেদিন ইব্রাহিম যা বলছে ইসমাইল ইসলাম ধরে ফেলছে দেখে বললে এটা বুড়া না এটা তোর শ্বশুর এইটা আমার বাবা ইব্রাহিম খলিল আমার বাবা যা বলেছে সিগনালটা তো গ্রিন সিগনাল না এটা তো রেড সিগনাল এটা তো বিপদ সংকেত আমার বাবা যা বলেছে এর মানে হলো তোরে যেন আমি তালাক দেই গেট আউট আই ডিভোর্স ইউ তোরে তালাক দিয়ে দিলাম বাবার খুশির জন্য তালাক দিয়ে দিস আপনার আব্বাও যদি আপনার বউরে এমনি তালাক দিয়ে ফেলতে বলে দিবেন নাকি আবার দিয়া ফেলে না দিয়েন না মুসিবত আপনার বাবাও বাবা সেদিন ইসমাইলের বাবা ইব্রাহিমও বাবা ঠিক কিনা সাইয়েদনা ইব্রাহিম মন গড়া কথা বলতেন না আকাশ থেকে ওহি আসলে বলতেন এই জন্য আপনার বাবা যদি বলে বউরে তালাক দিয়ে দিয়েন না খবরদার বাবারও বুঝাইবেন বউরেও বুঝাইবেন ঘরে সংলাপ করবেন সমঝোতা করবেন আমাকে দুই নেত্রী সংলাপ করে না তো কি হয়েছে আমরা সংলাপ করব ঠিক কি না ঘরে ঘরে আমরা সংলাপ শুরু করব মিলাই দিবেন হ্যাঁ বুঝাই দিবেন বাবারও বুঝাবেন বউরও বুঝাবেন তালাক দেওয়ার ইসলামী যে সিস্টেম এটাকেও মেনটেন করলে পৃথিবীতে কোনো তালাকই থাকবে না ডিভোর্স রেট একেবারে কমে যাবে এখন ঘরে ঘরে তালাক ঠিক কি না তালাক দেওয়ার সিস্টেম হচ্ছে পঞ্চম স্টেপে যে তালাক পঞ্চম ধাপে প্রথম ধাপ হচ্ছে ফাইদু হুন্না বউয়ের সাথে ঝগড়া হইলে ফাইদু হুন্না বউরে কক্সবাজার বেড়াইতে নিয়ে যাও বসুন্ধরায় শপিং করে দিবা নানির লয়ে ঘুরতে যাবেন যমুনা ফিউচার পার্কে নানিরে বেনারসি শাড়ি কিনা দিবেন কসমেটিক্স এর বক্স কিনা দিবেন এই জন্য বউয়ের সাথে যদি ঝগড়া হয় তালাক না ইসলাম প্রথমে বলছে ফাইদু হুন্না ওয়াজ করেন বুঝান ঘুরতে নিয়ে যান শাড়ি কিনে দেন এতেও যদি লাভ না হয় হাজুরু হুন্না ফিল মাদা যে বিছানা আলাদা করেন বউ থাকবে এক ঘরে আপনি থাকবেন আরেক ঘরে হয়তো এই বিচ্ছেদের কারণে ভুল বোঝাবুঝি ভেঙে যাবে স্ত্রী ফিরে আসবে ঠিক কিনা এতেও কাজ হয় না তারপরে আল্লাহ বললেন ওয়াদ্রিবু হুন্না এবার একটু শাসন করেন ঘুরতে নিলেন কাজ হয় না শাড়ি কিনা দিলেন কাজ হয় না রোম আলাদা করলেন এরপরও কাজ হয় না এরপর ওয়াদ্রিবু হুন্না শাসন করেন অনেকে এটার অর্থ করে বউরে পিটাও না পিটানো না বিশ্বনবী কোনোদিন বউয়ের গায়ে হাত দেয় নাই ঠিক কিনা এই অদ্রিবে হুন্নার শাব্দিক অর্থ হলো পিটাও কিন্তু পারিভাষিক অর্থ হলো স্ত্রীকে একটু শাসন করো মুফাসসিররা এই আয়াতের তাফসীর করতে যে হয়রান হয়ে গেছে অনেকে বলছে ছোট কাঠি দিয়ে পিটাও আর বলে এই কথা শোনো না কেন দুইটা বাচ্চা হয়ে গেছে তিনটা সন্তান হয়েছে এখন সংসার ভাঙতে চাও কেন অনেক মুফাসসির বলে মেসওয়াক দিয়ে বাড়ি মারো আস্তে আস্তে অনেক মুফাসসির কয় কোল বালিশ দিয়ে পিটাও
যাতে হাত পা না ভাঙে, ঠিক কি না? বদ্রিবু হুন্না, শাসন করো, শাসনও যখন কাজ হয় না। তারপরে আল্লাহ বললেন ফাবাআসু হাকামাম মিন আহলিহি হাকামাম মিন আহলিহা, উভয় পক্ষের মুরব্বীরা বসবে, মিলায় দেওয়ার চেষ্টা করবে, এতও কাজ হয় না। চারটা স্টেপ শেষ, পঞ্চম স্টেপে তালাক। তাও রাগের সোটাজ আমরা বলে দিই তিন তালাক, বাইন তালাক, এভাবে না। তালাক দুই ধরনের, তালাক সুন্নি, তালাক আল বেদাই, একটা সুন্নতি তালাক আর একটা বেদাতি তালাক। বেদাতি তালাক দেয়া যাবে না, সুন্নতি তালাক দিবেন, মানে প্রতি মাসে একটা। আপনার বউয়ের যখন মাসিক হয় না, যখন পিরিয়ড হয় না, আপনার বউ যখন সুস্থ আছে, ক্লিন আছে, তখন এক তালাক, এক মাসের মধ্যে ফিরে আনার সুযোগ আছে না নাই? এক মাস পরে দিবেন দ্বিতীয় তালাক, দ্বিতীয় মাসেও ফিরে আনার সুযোগ আছে না নাই? ঘরে রাখবেন, হয়তো বিবিরে দেখে আপনার মনে ভালোবাসা জমবে, বিবির মন নরম হয়ে যাবে, বিবিকে ফিরে আনা যাবে। তৃতীয় মাসে তিন তালাক যখন দিবেন, আর ফিরে আনার সুযোগ নাই, এটাকে বলে আত-তালাক আল বাইন আল বাইনুনা, এরপরে আর ফিরে আনার সুযোগ নাই। এই প্রসিডিউর গুলো যদি মেনটেন করেন তালাক হবে, তালাক হওয়ার সুযোগ আছে, এজন্য এগুলো মেনটেন করে তালাক দিবেন, ডিভোর্স রেট কমে যাবে। উমরে ফারুকের জামানায় এক লোক তার স্ত্রীকে 100 তালাক দিছে, কয় তালাক? এরকম ডাকাত বাংলাদেশেও আছে না নাই? 100 তালাক দিছে। এখন ওয়াইফ যে উমরে ফারুককে বিচার দিছে, উমরে ফারুক বললো তোমার হাজবেন্ডকে ডেকে আনো। ডেকে আনা হলো, কিরে কয় তালাক দিছস? কয় 100 তালাক। দিবি তিন তালাক, 100 তালাক দিছস কেন? কয় মেজাজ গরম আছিল। উমরে ফারুক বলে ঠিক আছে, বিচার হলো তিন তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক এখন তোর পিঠে পড়বে। সুবহানাল্লাহ, পড়েন? এরকম যদি মাইট দেওয়া যেত জায়গা মতো, সব তালাক বন্ধ হয়ে যেত, চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আপনার বাবা যদি বলে ও বাবা তোর বউরে তালাক দে, তালাক দিবেন না, বুঝাবেন, বাবারেও বুঝান, বউরেও বুঝান, বরকত দিবে কে? সাইয়েদনা ইব্রাহিম বললেন বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا مدعى للهدى أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا